বন্ধুরা, বাংলায় বর্ষা কবে প্রবেশ করতে চলেছে ইতিমধ্যেই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণবঙ্গের 6টি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর জুড়ে ঘন কালো মেঘ কিন্তু রয়েছে, অর্থাৎ এক প্রকারের বর্ষা কিন্তু প্রবেশ করেই ফেলেছে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে বর্ষা উত্তরবঙ্গে প্রবেশ করেছে, বর্ষা প্রবেশ করেছে অসমে, মণিপুরে এবং মিজোরামে, পাশাপাশি বাংলাদেশের সিলেটেও কিন্তু বর্ষা প্রবেশ করেছে। তবে দক্ষিণবঙ্গে চলছে তাপপ্রবাহের সতর্কবার্তা, তবে এই তাপপ্রবাহের মধ্যেও বৃষ্টিপাতের অ্যালার্ট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টিপাতকে নিয়ে কি আপডেট দিয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো এই মুহূর্তে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা উপগ্রহ চিত্র থেকে একটু অর্থাৎ প্লে করে দেই, অর্থাৎ প্লে করলেই আপনারা দেখতে পারবেন মেঘগুলো ক্রমশ দক্ষিণবঙ্গের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে বঙ্গোপসাগর থেকে। তো বুঝতেই পারছেন যে এই মেঘগুলো পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে, বাংলাদেশের মেঘ অর্থাৎ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। তো আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের উপকূল এবং বিশেষ করে বাংলাদেশের উপকূলের দিকে বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। উত্তরবঙ্গে তো গতকাল অনেকটাই পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, বজ্রবিদ্যুৎ হয়েছে, বজ্রবিদ্যুতের প্রভাবে 4 জনের মৃত্যু পর্যন্ত হয়েছে দক্ষিণবঙ্গে এবং 1 জনের মৃত্যু হয়েছে উত্তরবঙ্গের দিকে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই এই বজ্রবিদ্যুতের সম্ভাবনা আজকেও কিন্তু প্রচণ্ড পরিমাণে রয়েছে। তবে আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেবো বৃষ্টি এবং বজ্রমুট করে যে এই মুহূর্তে ঠিক কোন কোন জেলায় বৃষ্টিপাত রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সমস্ত জায়গার আপডেট জানাবো, পাশাপাশি অসম, বাংলাদেশ, ত্রিপুরা কোথায় বৃষ্টিপাত হবে সমস্ত কিছু আমরা একদম ডিটেলস আপনাদেরকে জানাবো। তো এই মুহূর্তে দক্ষিণবঙ্গে আকাশ কিন্তু মূলত পরিষ্কারই রয়েছে, উপকূলের দিকে খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে আর কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে। কোন কোন জেলা সেটা আপনাদেরকে জানিয়ে দিই। আর কিছুক্ষণের মধ্যেই বিশেষ করে যদি আমরা দেখি তাহলে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারবো ঝাড়গ্রাম, খড়গপুর, গোপীবল্লভপুর, গোয়ালতর, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, কোতুলপুর, এদিকে থাকছে বৃষ্টি, বৃষ্টি থাকছে এই সাইডটায়, অর্থাৎ এদিকে যদি দেখি কেশপুর, শালবনি, দেখতে পাচ্ছেন চন্দ্রকোনা, এদিকে আলমগড়া, এদিকেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত থাকছে এবং এই সাইডটা অর্থাৎ মুর্শিদাবাদ এবং বাঁকুড়ার দিকেও, বীরভূমের দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বাঁকুড়ার দিকেও হালকা পশলা বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টি থাকবে উত্তরবঙ্গের দিকে। এই মুহূর্তে উত্তরবঙ্গে হালকা মেঘ থাকলেও আকাশ কিন্তু মূলত পরিষ্কারই রয়েছে, অসমের দিকেও আকাশ পরিষ্কার রয়েছে। বৃষ্টি যদি আমরা দেখি তাহলে অসমের হোজাই সাইডে কিছুটা বৃষ্টি হচ্ছে, বাংলাদেশের দিকেও মূলত পরিষ্কার আকাশ রয়েছে, তবে বৃষ্টি কিন্তু থাকছে। কখন থাকছে বৃষ্টিপাত সেটা আপনাদেরকে জানিয়ে দিই, সন্ধ্যের পর থেকে অর্থাৎ রাতের দিকে যদি আমরা দেখি, প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি যে রাতের দিকে উত্তরবঙ্গে কিন্তু চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। গতকাল রাতেও প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ হয়েছিল উত্তরবঙ্গের জেলায় জেলায়, পাশাপাশি প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টিও হয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। আজও কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে, আর একটু ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিই, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি, দার্জিলিং, লাভা, এদিকে কার্শিয়াং, নকশালবাড়ি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ধূপগুড়ি, এই সাইডে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি, দিনহাটা, শীতলকুচি সমস্ত জায়গায়, তুফানগঞ্জেও আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট রাতের দিকে কিন্তু দেখতে পাচ্ছি, অর্থাৎ মাঝরাতের দিকেই 12টা 10টার পর থেকে কিন্তু বৃষ্টি থাকছে। অসমের গোয়ালপাড়া, এদিকে যদি আরেকটু দেখি বঙ্গাইগাঁও, পথশালা, গুয়াহাটি, এদিকে নগাঁও, তেজপুর, বৃষ্টি থাকছে নর্থ লক্ষ্মীপুর, ডিব্রুগড় সাইড, ডিমাপুরের দিকে, এবং তার থেকেও ভারী বৃষ্টি থাকছে বাংলাদেশের সিলেটে। আজ বাংলাদেশের সিলেটে কিন্তু প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, একদম পরিষ্কার আপনারা লাইভ আপডেটেই দেখতে পাচ্ছেন। সিলেট চাতকবাজার থেকে শুরু করে দেখতে পাচ্ছেন জগন্নাথপুর থেকে শুরু করে বালাগঞ্জ দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলিতে বৃষ্টিপাত থাকছে। মৌলভীবাজার, এদিকে দেখতে পাচ্ছেন যে অর্থাৎ ইটনা থেকে শুরু করে অর্থাৎ এই যে বাংলাদেশের পূর্ব সাইডটা, ময়মনসিংহ, এদিকে বগড়া থেকে শুরু করে চাররাজিপুর, উত্তর বাংলাদেশের রংপুরের দিকেও থাকছে,
আরও ভারী লেভেলের বৃষ্টিপাত। পাশাপাশি শিলিগুড়ি ইসলামপুরের দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকছে, মালদা দুই দিনাজপুর বালুরঘাটের দিকেও থাকছে বৃষ্টিপাত। তবে রাতের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আপাতত বৃষ্টিপাতের কোনোরকম অ্যালার্ট নেই। আবার শিলচরের দিকে রাতের দিকে কিছুটা বৃষ্টি থাকছে। তবে আমরা যদি ভোরবেলার দিকে দেখি, ভোরবেলার দিকে আরও ডিপ লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অসম এবং বাংলাদেশের পূর্ব সাইডটা। এবং ছটার দিকে, আগামীকাল ছটার দিকে উত্তরবঙ্গের আকাশে মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। অসমের দিকে থাকছে ভারী লেভেলের বৃষ্টি এবং বাংলাদেশের উত্তর পূর্ব দিকেও কিছুটা বৃষ্টিপাত থাকছে আগামীকাল সকালের দিকে। তারপর আস্তে আস্তে কিছুটা আকাশ পরিষ্কার হবে। তবে আগামীকাল সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা বাংলাদেশে ঢাকা থেকে শুরু করে সিলেট বিভাগ, ময়মনসিংহ এই সাইডে কিন্তু ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো। আবার দক্ষিণবঙ্গেও বৃষ্টি কিন্তু থাকছে, তবে দক্ষিণবঙ্গে কিন্তু কম বৃষ্টি থাকছে, তুলনামূলক অনেকটাই কম থাকছে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে উল্টে আবার তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে, প্রায় 44-45 ডিগ্রি সেলসিয়াসে চলে যেতে পারে তাপমাত্রা, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আজকে আমরা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে দক্ষিণবঙ্গে সেটা আপনাদেরকে জানাবো। তার আগে বৃষ্টির পরিমাপে একটু চলে যাই, বৃষ্টির পরিমাপে গিয়ে ডিটেলস আপডেট আপনাদেরকে দেখাতে পারবো। পরবর্তী 12 ঘন্টায় উত্তরবঙ্গেই বৃষ্টি লক্ষ্য করতে পারছি, পরবর্তী 24 ঘন্টায় বৃষ্টি বাড়বে। 24 ঘন্টায় উত্তরবঙ্গ, অসম, উত্তর বাংলাদেশ, পূর্ব বাংলাদেশে থাকছে বৃষ্টি, ত্রিপুরাতে সেভাবে বৃষ্টি নেই, দক্ষিণ দিকে বাংলাদেশের বৃষ্টি নেই, আবার উত্তর দক্ষিণবঙ্গেও পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও বৃষ্টিপাত নেই। পরবর্তী 3 দিনে একটা বন্যার সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গ, অসম এবং বাংলাদেশের সিলেটের দিকে, রংপুরের দিকে, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আপাতত কিন্তু বৃষ্টিপাত সেভাবে নেই। পরবর্তী 5 দিনে আরও ভারী লেভেলের বৃষ্টি থাকছে উত্তরবঙ্গ, অসম, এদিকে সিলেট বিভাগ, এদিকে বাংলাদেশের রংপুর, এদিকে ত্রিপুরা, মিজোরাম সমস্ত জায়গায় বৃষ্টিপাত থাকছে। পরবর্তী 10 দিনেই কিন্তু আমরা দেখতে পারবো পুরোপুরিভাবে বর্ষা কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করবে এবং তখন থাকবে ভারী লেভেলের বৃষ্টি গোটা উত্তরবঙ্গ, অসম, বাংলাদেশ জুড়ে, তখন কিন্তু বন্যার পরিস্থিতিও তৈরি হতে পারে। তবে ত্রিপুরাবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অ্যালার্ট, ত্রিপুরাতেও কিন্তু বর্ষা প্রবেশ করতে চলেছে, পরবর্তী 10 দিনের মধ্যেই ত্রিপুরাতেও বর্ষা প্রবেশ করবে এবং ভারী লেভেলের বৃষ্টিপাত চলবে। এই মুহূর্তে ত্রিপুরায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী কিন্তু রয়েছে, যথেষ্ট ঊর্ধ্বমুখী রয়েছে তাপমাত্রা। আজকে দেখিয়ে দেবো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, সেক্ষেত্রে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের এখানে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, আকাশ পরিষ্কার রয়েছে কি না সেটা আপনারা বুঝতেই পারবেন। তো বেসিক্যালি আমরা পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে বলরামপুর এই সাইডে যদি দেখি, খাতড়া, বলরামপুর থেকে শুরু করে এদিকে দেখতে পারছি 41-42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আবার রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, এদিকে ধানবাদের দিকেও যদি দেখি 42 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রয়েছে। এদিকে ঘুষকরা, বোলপুর, সিউড়ি, দমকা, এদিকে রামপুরহাট, এদিকেও আমরা 40 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা দেখতে পাচ্ছি। এবার মুর্শিদাবাদও 37-38 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রয়েছে। নদীয়ার দিকে ওই 37 ডিগ্রি থাকছে, কলকাতায় 36-37 ডিগ্রি, হাওড়া হুগলির দিকেও 34-35 ডিগ্রি, সুন্দরবনে থাকছে 34 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুরে 35 ডিগ্রি, পূর্ব মেদিনীপুরেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী যথেষ্ট রয়েছে। চলুন উত্তরবঙ্গের দিকে দেখি, মালদায় 37 ডিগ্রি, দিনাজপুরে 33 ডিগ্রি, আলিপুরদুয়ার, কোচবিহারে 32 ডিগ্রি রয়েছে, জলপাইগুড়ির দিকে 31, দার্জিলিংয়ে 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অসমের ধুবড়ী, গোয়ালপাড়া, এদিকে তেজপুর, গুয়াহাটি সমস্ত জায়গায় তাপমাত্রা 33 ডিগ্রির মধ্যেই লক্ষ্য করতে পারছি, এর আশেপাশেই থাকবে। তবে বাংলাদেশের সিলেটে 34-35, কিশোরগঞ্জ, কাশপিয়া, ঢাকায় 35, ফরিদগঞ্জ, এদিকে মেহেরপুর, রাজশাহী থেকে শুরু করে বগড়া, সিংড়া, এদিকে 37 ডিগ্রির মধ্যে থাকছে, খুলনা, সাতক্ষীরা, বরিশালের দিকে 35 ডিগ্রি, আবার চিটং, চট্টগ্রাম বিভাগটায় যদি আমরা দেখি এদিকে থাকছে 35 ডিগ্রি, আবার চিটং, মহেশখালীর দিকে থাকছে 32, ত্রিপুরায় যেটা বললাম আপনাদেরকে 34-35 ডিগ্রি। আপাতত ত্রিপুরায় যদি আমরা উপগ্রহ চিত্র থেকে দেখি তাহলে দেখতে পারবো যে ত্রিপুরার দিকে আপাতত কোনো রকম মেঘ নেই, আকাশ পরিষ্কারই থাকছে মূলত। যেটা আপনাদেরকে বলছিলাম যে বঙ্গোপসাগরে এই মুহূর্তে ঘন কালো মেঘ রয়েছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গ উপকূল এবং বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। অলরেডি বর্ষা কেরলের দিকে প্রবেশ করেছে, দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে কিন্তু কেরলের দিকে বর্ষা প্রবেশ করেছে, মুম্বাই, এদিকে দেখতে পাচ্ছেন খোলাপুর থেকে শুরু করে সোলাপুর, হায়দ্রাবাদ, হুবালি, এদিকে দেখতে পাচ্ছেন বেরেলি থেকে শুরু করে ম্যাঙ্গালুরু, বেঙ্গালুরু, কোয়েম্বাটোর, তাঞ্জাবের পুদুচেরি, চেন্নাই, এদিকে বর্ষা প্রবেশ করেছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বর্ষা প্রবেশ করেছে, মায়ানমারের দিকেও কিছুটা প্রবেশ করেছে এবং যেমনটা বললাম উত্তরবঙ্গ, অসম থেকে শুরু করে মণিপুর, মিজোরামের দিকেও কিন্তু বর্ষা প্রবেশ করেছে। শুধুমাত্র দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত বর্ষা কিন্তু সেভাবে প্রবেশ করেনি, তবে আর কিছুক্ষণের মধ্যেই, আর কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গেও বর্ষা প্রবেশ করবে। তো আশা করি আপডেটটিতে আপনারা বুঝতেই পারলেন আজকে মূলত কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে,
তো এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আমাদের সাথে শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিওটি অবশ্যই কিন্তু রাত্রে গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট আপনাদেরকে দেবো, অবশ্যই দেখবেন। এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে তো আপডেট থাকছেই, সেগুলো আপনারা দেখে নেবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করবেন, আমাদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।